চট্টগ্রামবাসী কেমন আছেন সবাই? এত আস্তে আলহামদুলিল্লাহ পড়লেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখে একজন, তিনি কে? সর্বাবস্থায় আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? খাওয়ার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সময় প্রশংসা হবে কার? কথা বোঝেন নাই, তালে তালে চলছেন। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশে আছে না নাই? অনেকে আবার আজকাল বলছেন যে বাংলাদেশে ইসলাম ধর্ম রাখতেই দিবেন না, আছে না নাই? এটা বুঝতে হবে, জানতে হবে যে বাংলাদেশ এখানে 90 ভাগের বেশি আমরা মুসলমান বসবাস করি। এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ভিন্ন ধর্মী সকলেই থাকবে, কিন্তু এই কথা মেনে থাকতে হবে যে এই দেশটা মুসলমানদের দেশ। এদেশ থেকে যাই আপনি বিতাড়িত করেন না কেন, কিন্তু আপনি ইসলামকে কখনো বিতাড়িত করতে পারবেন না, চিল্লে বলেন ঠিক কিনা? এজন্য এদেশে কারো মাথায় চুল থাক আর না থাক, ইসলাম কিন্তু থাকবে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য যারা ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চান তাদের জন্য স্পষ্ট পায়গাম, ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন কাফেররা চায় ইসলামকে তারা নিশ্চিহ্ন করে দিবে, আল্লাহ বললেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ইসলামের বাণীকে গোটা বিশ্বব্যাপী প্রচার করে দিবে একজন, তিনি কে? এজন্য যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চান মরতে কিন্তু একদিন হবেই, মরতে হবে কি হবে না? আপনার মতো অনেক লোক আসছে গেছে, কেউ কিন্তু ইসলামে কিচ্ছু করতে পারে নাই, চিল্লায় কোন ঠিক কিনা? সিংহ, নেকড়ে আর একটা পাতিশিয়াল মিলে তিনটা শিকার করেছে, কি শিকার করেছে? একজন করেছে একটা গরু, আর একজন করেছে খরগোশ, আর একজন করেছে একটা হরিণ শিকার। এখন শিকার করার পরে সিংহ মহারাজ বলছে যে ভাগ করা ছাড়া আমি তো খেতে পারি না, আগে এটাকে ভাগ করতে হবে। এখন ভাগ করার প্রথম দায়িত্ব দিয়েছে নেকড়েকে। নেকড়ে বলছে মহারাজ আমার পক্ষ থেকে ভাগ হচ্ছে এইটা যে এই খরগোশ বেটা পাতিশিয়াল খাক, ছোট মানুষ, আর হরিণটা আমি খাই, আর আপনি যেহেতু মহারাজ আপনি গরুটা খান। মহারাজের মাথা খারাপ, বলছে বেয়াদব, এত বড় অসমন্ত্রণী তো কে শিক্ষা দিল? এক চট দিছে নেকড়ের মাথা উড়ে গিয়ে 50 হাত দূরে পড়ে গেছে। এবার সিংহ বলছে পাতিশিয়াল তুই ভাগ কর। পাতিশিয়ালে বলছে স্যার এটা কি ভাগ করার কোনো বিষয়? এটা তো ভাগ করার কোনো বিষয় না, খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন আর হরিণ দিয়ে আপনি লাঞ্চ করবেন আর ডিনার করবেন গরু দিয়ে। মহারাজ তো মহাখুশি, বলে হ্যারে শিয়াল রে, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টনীতি তোকে কে শিক্ষা দিল? শিয়াল বলছে মহারাজ একটু আগে যে নেকড়ে তার কল্লা দিয়ে গেল সে আমাকে শিক্ষা দিয়ে গেছে। এজন্য ইসলামকে যারা রুখে দিতে চান, কোরআনকে যারা নিশ্চিহ্ন করতে চান, ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করেন, চিল্লা এখন ঠিক কিনা? ফেরাউন আর নমরুদ ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, ইতিহাস সাক্ষী, তারা ইতিহাস থেকে মুছে গিয়েছে, কিন্তু কোরআন এবং ইসলামকে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত রেখেছে একজন, চিল্লা এখন তিনি কে? এই জন্য ইসলামকে আপনি থামাতে পারবেন না, ইসলামকে থামানো সম্ভব নাকি? কিয়ামতের ময়দানে অন দ্য ডে অফ জাজমেন্ট একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ধর্মের নামটা কি? আল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। অন দ্য ডে অফ জাজমেন্ট দ্যার ইজ অনলি ওয়ান রিলিজিয়ান উইল বি অ্যাকসেপ্টেবল টু ইউর লর্ড উইচ ইজ ইসলাম। কিয়ামতের ময়দানে একটা ধর্মই তোমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ধর্মের নামটা কি? এই জন্য ইসলাম ছাড়া কোনো গতি নাই। কেউ যদি মুখে মুখে বলে ইসলাম মানি কিন্তু রাষ্ট্রধর্ম থেকে ইসলাম মুছে দিতে চায়, বুঝতে হবে সে কখনো মুসলমান ঘরের সন্তান হতে পারে, এটা স্পষ্ট কথা। এদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সকলের হক আমরা আদায় করে থাকব, প্রশাসন তাদেরকে প্রোটেকশন দিবে, কিন্তু ইসলাম নিয়ে কোনোদিন ষড়যন্ত্র করলে কোনো মুসলমান কখনো মানতে পারে? এজন্য এদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না? পৃথিবীর কোনো অপশক্তি ইসলাম ধর্মকে মুছে ফেলতে পারবে?
এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা যুবক ভাইরা কেমন আছেন সবাই আপনারা? আমাকে যারা শোনে তারা বেশিরভাগই যুবক, আর আমার আলোচনা যায় যুবকদের সঙ্গে, ঠিক কি না? আমি যুবকদেরকে নিয়ে কথা বেশি বলি আর গালিও খাই বেশি আর কি। হ্যাঁ, আমাকে যুবকরা অনেকে দেখতে পারে না। কেন দেখতে পারে না? তাদের পছন্দের অনেক বিষয় নিয়ে আমি কথা বলি, কারণ তারা করে হারাম কিন্তু মনে করে হালাল, আর আমি বলি হারাম, ঠিক কি না? এজন্য অনেকের সমস্যা হয়ে যায়। ইভেন অনেক বোনেরাও আমাকে দেখতে পারে না, দু চোখের বিষ আমি তাদের। কারণ গত কয়েকদিন আগে আমি বিটিএস নিয়ে কথা বলেছিলাম, এটা আপনারা দেখছেন সবাই, গালাগালি কম খাইছি না বেশি, কিন্তু একটা কথা মনে রাখবেন, গালাগালি খাইলেও আমরা পরোয়া করি, কারণ আমরা কথা বলি একজনের জন্য, তিনি কে? গালাগালি চলবেই, কিন্তু ইসলাম আমরা প্রচার করবো চিল্লায় কোন, ঠিক কি না? গালাগালি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ানস কমেন্ট, কে কি বললো কে কি লিখলো দেখার কোনো সময় আমাদের, আমরা ইসলাম নিয়ে ভাবি, আমরা আল্লাহকে নিয়ে ভাবি, চিল্লায় কোন, ঠিক কি না? যুবকরা তোমরা আমার সাপোর্টার হিসেবে আছো তো ইনশাআল্লাহ, তবে কমেন্টে গিয়ে কাউকে উল্টা গালি গালাজ দেওয়া দরকার নাই, যে যা বলছে ওখানে রেখে দাও, কারণ যার যার ইচ্ছা তার তার কাছে, ঠিক কি না? আমরা বললাম, তুমি একটা বললা আমি একটা বললাম, তোমারটা আউট অফ ইসলাম, আমারটা অ্যাকর্ডিং টু ইসলাম, নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, উইচ মোটিভেশন ইউ ওয়ান্ট টু টেক, কোনটা তুমি নিবা কোনটা গ্রহণ তুমি করবা, এটা তোমার দায়িত্ব, ঠিক কি না? এজন্য গালি গালাজ দিলে আমার কোনো লস নাই, আমার কোনো ক্ষতি নাই, আমার সম্মানকে বাড়িয়ে দিবে একজন, তিনি কে? এই জন্য আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ানস কমেন্ট, কে কি লিখলো কে কি বললো দেখার কোনো সময় আমাদের। আমি দেখলাম অনেক মেয়েরা আমার বিরুদ্ধে ভিডিও বানাইছে। আচ্ছা কোন, আমরা কি মা বোনদের বিরুদ্ধে না পক্ষে? এখন সেই মা বোন যদি আমাদের বিরুদ্ধে ভিডিও বানায়, এটা কি কখনো ঠিক হতে পারে? এই জন্য আমি বোনদেরকে বলি যে বোন আমি আপনার শত্রু নই, ঠিক কি না? আমরা আপনাদের উই আর ইউর ওয়েল উইশার, আমরা আপনাদের কল্যাণকামী, আমরা কখনো জাহান্নামের পথে ডাকি না, ডাকি না চিল্লায় কোন, ঠিক কি না? আমরা ডাকি টু দ্য রাইট ওয়ে, টু দ্য রাইট ওয়ে আমরা ডাকি, সঠিক পথে লিড আমরা দিই। এজন্য যদি আমাদের কথা শোনেন, জান্নাত নসিবে লিখে রেখেছে একজন, তিনি কে? আর যদি না শোনেন সোজা জাহান্নামে যাবেন, ঠিক কি না? এজন্য যুবকদেরকে আমি বলি, আমরা কি তোমাদের শত্রু না বন্ধু? এত আস্তে কেন? শত্রু না বন্ধু? বন্ধু যদি কথা কয়, এটা কি বন্ধু ক্ষতির জন্য বলে না লাভের জন্য বলে? এজন্য আমাকে সাপোর্ট করা যাবে ইনশাআল্লাহ। এখন অনেকে আলেম ওলামাদেরকে স্পষ্ট গালি দেয়, আছে না নাই? অনেক মন্ত্রী সাহেবরাও আজকাল গালি দেয় আমাদেরকে, আছে না নাই? অনেকে আবার আজকাল আজহারী সাহেবকে হাজারী সাহেব বলেও গালি দেয়, আছে না নাই? মনে রাখবেন, আপনি কারো সম্মানকে নিচু করতে পারবেন না। যার সম্মান আল্লাহ রেখে দিয়েছে, তার সম্মান পৃথিবীতে কেউ কখনো নিচু করতে পারবে? অত ইজ্জু মাংতাশা ও অত দিল্লু মাংতাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আপনি চাইলে কারো সম্মান কমাতে পারবেন না, আর আপনি চাইলে কারো সম্মান বাড়াতে পারবেন না, কারণ সম্মান কমানো আর বাড়ানোর মালিক একজন, তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, অল দ্য প্রেইজ টু আওয়ার লর্ড who has created everything in this world and he is capable of everything in the world, সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? সব কিছু করতে পারে একজন, তিনি কে? কেউ যেটা করতে পারে না সেটা পারে একজন, তিনি কে? এজন্য মনে রাখবেন, আজহারী সাহেবকে আহাজারি বললে আজহারী সাহেবের সম্মান কখনো কমবে? ওনার সম্মান দিয়েছে একজন, তিনি কে? খবর পড়েন কয়েকদিন পরে ব্রিটিশে যাবে, দেখেন না আপনার এটা সুমামলা পড়েন, ব্রিটেনে যাবে, তো ব্রিটেন থেকে তারা বলছে যে আমরা যে আয়োজন করেছি, আজহারী সাহেব যে আসবে, এখানে জায়গা যে আমরা দিব, সেই ক্ষমতা আমাদের কাছে নাই, সুমামলা পড়েন। তো আপনি আজহারীকে আহাজারি বললেও যা না বললেও তা চিল্লায় কোন, ঠিক কিনা? আলেমদের সম্মান বাড়িয়ে দিবে একজন, তিনি কে? আপনার মতো কেউ আলেমদের বিরুদ্ধে কথা বলে কখনো আলেমদের সম্মান কমাতে পারবে? কারণ আলেমদের সম্মান প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে ঢুকে দিয়েছে একজন, তিনি কে? অত আইজু মাংতাশা ও অত দিল্লু মাংতাশা, ইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান্ট টু রেইজ ইউর স্ট্যাটাস ভেরি হাই, দ্যার ইজ নো রিমুভার অফ ইট, চিল্লাই কোন, ঠিক কি না? আল্লাহ যদি সম্মান বাড়াতে চায়, কেউ সে কখন থামিয়ে রাখতে পারবে? এই জন্য ইসলামী বাণী প্রচার হয়ে যাবে। আপনি একজনের কণ্ঠকে রুদ্ধ করবেন, তার
এগেইনস্টে লক্ষ কোটি মানুষকে দাঁড় করিয়ে দিবে একজন, তিনি কে? আপনি থামাতে পারবেন না, ইসলামের বাণী কি কখনো থামা যায় না। এজন্য যুবকরা, তোমরা যারা এসেছ, তোমাদের ভিতরে আছে প্রাণ ঢালা শক্তি, প্রাণ উচ্ছ্বাস, তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, চিল্লায় কোন, ঠিক কিনা? তোমরা চাইলে গড়তে পারো আগামী ডিজিটাল বাংলাদেশ, চিল্লায় কোন, ঠিক কিনা? তোমরাই চাইলে আগামীর বাংলাদেশ করতে পারো, ইসলামের বাংলাদেশ, চিল্লায় কোন, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ কখনো টিকতে পারবে? মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য যুবকরা, তোমরা পর্নোগ্রাফি দেখে নিয়ে জীবনটাকে নষ্ট করে দিও না, ঠিক কিনা? এবার মনে একটু আঘাত লাগলো, দিলে আঘাত লাগলো নাকি? কথা তো কেবল শুরু করলাম, কথা শুনবেন তো ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? সকলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। একটা কথা সবাইকে বলি, আমি তাফসীর প্রোগ্রাম শেষ করে সবাই সেলফি তুলবেন, আমি জানি এর কোনো সমস্যা আমার নাই, তবে আমার কথা হচ্ছে একটা, সেলফি তোলার উদ্দেশ্যে আমরা এখানে আসি নাই, আমরা আসছি মেসেজকে রিসিভ করার জন্য, ঠিক কি না? সেলফি তুলবেন কি তুলবেন না ডাজেন্ট ম্যাটার, যদি আপনি আমল করতে পারেন আপনার জীবনে সফলতা দিবে একজন, তিনি কে? সফলতা এখানেই আছে, সফলতা পাবে সেই ব্যক্তি যে ব্যক্তি হবে জান্নাতি, ঠিক কি না? এই জন্য জান্নাতি ব্যক্তি যদি হতে চান, পুরো মেসেজটাকে শুনবেন তো ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আজকে হচ্ছে 12ই রবিউল আউয়াল, কত রবিউল আউয়াল? বিশ্বনবীর এখানে যে ওয়েলাদাত জন্ম, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, ওলামা ইকরাম সবাই জানেন, এখানে সবাই বসে আছেন, যে বিশ্বনবীর জন্ম কবে এটা নিয়ে অনেক ইখতিলাফ, বিভিন্ন মতামত রয়েছে, কিন্তু বিশ্বনবীর ইন্তেকাল যে 12ই রবিউল আউয়াল এক্ষেত্রে মতামত নাই। এখন বিশ্বনবীকে কি আল্লাহ তাআলা শুধুমাত্র পৃথিবীর জন্য নবী বানিয়েছেন? না, গোটা বিশ্বের আখেরাত সব জাহানের নবী বানিয়েছে একজন, তিনি কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, নবী আল্লাহ আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনার সম্মান শুধুমাত্র বাংলাদেশে নয়, আপনার সম্মান শুধু আমেরিকাতে নয়, গোটা বিশ্বে আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা যিক্রাক, নবী আপনার সম্মান শুধু বাংলাদেশে নয়, নবী আপনার সম্মান শুধু মুসলমানদের মাঝে নয়, নবী আপনার সম্মান শুধু ইহুদিদের মাঝে নয়, গোটা বিশ্বে আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছে একজন, তিনি কে? আই হ্যাভ ডিগনিফাইড ইওর স্ট্যাটাস ভেরি হাই, হায়েস্ট বিগ, নবী হে আপনার মর্যাদা আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। এবার আমাকে বলেন সবাই, সকলে বসে পড়েন, সকলে বসে পড়েন, আর কেউ কোনো প্রকার কোনো আওয়াজ করবেন না, আমরা যতটুকু শুনবো উইথ ফুল কনসেন্ট্রেশন, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা যাবে ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের সবাই কবুল করুক, পড়েন আমিন। আচ্ছা আমাকে সবাই রিপ্লাই করেন রেইজ ভয়েসে, আমাদেরকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত কি গুণে কখনো শেষ করা যাবে? জোরে কখনো শেষ করা যাবে? আল্লাহ বললেন ওয়াইং তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুসুহা, আল্লাহ বললেন গোলাম আজীবন যদি আমার নিয়ামত তুমি গুনতে চাও, কোনোদিন আমার নিয়ামতকে গুনে শেষ করতে পারবে? এখন যদি আপনি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আমার লাইফের সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ তুমি আমাকে আমার চোখ দিয়েছো, এবং এই চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমি সব কিছু এই চোখ দিয়ে দেখি, ইজ দিস বিগ ব্লেসিং ফর মি, এই চোখটাই কি আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত? আল্লাহ বলছেন নো। আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছো, এই হাত দিয়ে আমি খাই, এই হাতে মোবাইল ফোন টিপি, এই হাতে আমি সব কাজ করি, আমার হুন্ডা চালাই, বাইক চালাই, কার চালাই, আমার হাত দিয়ে আমি সব কিছু করতে পারি, সো ইজ দিস বিগ ব্লেসিং ফর মি, এটাই কি আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত? আল্লাহ বলছেন, জোরে কোন আল্লাহ বলছেন কি? আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছো কি আমার জন্য বড় নিয়ামত? আল্লাহ বলছেন নো। আপনি যদি বলেন, আল্লাহ তুমি আমাকে আব্বা দিয়েছো, আম্মা দিয়েছো,
এটা কি আমার জন্য বড় নিয়ামত আল্লাহ বলছেন? আল্লাহ সব প্রশ্নের উত্তর কি হবে বলেন, বলেন কি? সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়ায়ুযাক্কীহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বললেন, গোলাম তোমার চোখ তোমার জন্য বড় নিয়ামত নয়, তোমার হাত তোমার জন্য বড় নিয়ামত নয়, তোমার মা তোমার জন্য বড় নিয়ামত নয়, তোমার বাবা তোমার জন্য বড় নিয়ামত নয়, তোমার জীবনের সবচাইতে বড় নিয়ামত আমি আল্লাহ তোমাকে সর্বশেষ নবীর উম্মত করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ, দিস ইজ দ্য বিগ মার্সি অ্যান্ড বিগ ব্লেসিং ফ্রম আওয়ার লর্ড। আমাদের লাইফের সবচাইতে বড় নিয়ামত আমরা হচ্ছি একজনের উম্মত, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কত বড় নিয়ামত আপনি কল্পনা করতে পারেন? মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন কি বলতেন না? জয়গণ বলতেন কি বলতেন না? মূসা আলাইহিসসালাম বলেন, আল্লাহ আমি যে তোমার সঙ্গে কথা বলি এটা কি শুধু আমার সুযোগ নাকি আরও কেউ সুযোগটা পাবে? আল্লাহ বললেন, মূসা তুমি আমার সঙ্গে কথা বলো, এটা আমার শক্তি, আমি চাইলে বলতে পারো, আমি চাইলে না চাইলে বলতে পারো, কিন্তু আমার দাওয়া একজন উম্মত আসবে, তারা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদের উম্মত, তুমি আমার সঙ্গে কথা বলতে চাইলে বলতে পারো না, আমি চাইলে বলতে পারো, কিন্তু নবীর উম্মত এমন নবী তার উম্মত যখন চায় আমার সঙ্গে কথা বলতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কথা যে বলবেন কিসের মাধ্যমে বলবেন বলেন দেখি? কোরআন। বলেন কিসের মাধ্যমে? কোরআন, কোরআনের মাধ্যমে। কোরআন যে পড়ে সে আসলে কোরআন পড়ে না, সে কথা বলে একজনের সঙ্গে, তিনি কে? এই জন্য কোরআন পড়া যাবে তো ইনশাআল্লাহ। আদম আলাইহিসসালাম যখন জান্নাতে ঢুকছে, নিচে থাকছে চল্লিশ দিন, চল্লিশ দিন পরে গেছে জান্নাতে। কোথায়? জান্নাতে যাওয়ার পরে সব জায়গায় জান্নাতের ট্রেতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম দেখছেন গাছে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম দেখছে যে হুরদের কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সব জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি তো অবাক যে আল্লাহ আমি সর্বপ্রথম মানুষ, আমি তো প্রথমে আসছি, তো নাম তো থাকবে আমার এই মুহাম্মদকে, হু ইজ দ্য মুহাম্মদ? আল্লাহ বললেন, আদম শোনো, লাউলাহু লামা খলাকতুকা ইয়া আদম। আদম ভালো করে শুনে নাও, মুহাম্মদ হচ্ছে এমন একজন ব্যক্তি যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আদমকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ পড়েন, তার মানে ওয়াজহে তাখলিক। ওলামা একজন বলছেন ওয়াজহে তাখলিক, গোটা পৃথিবীর সৃষ্টির পেছনে মূল রহস্য হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে, তবে এতটুকু ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়ে বলেছেন যে ওয়াজহে তাখলিক, সৃষ্টির মূল রহস্য হচ্ছে আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীর চরিত্র কি খারাপ ছিল না? ভালো ছিল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী, হে ইউ আর স্ট্যান্ডার্ড ওয়ান অ্যামেজিং ক্যারেক্টার নবী, আপনার যে চরিত্র, এই চরিত্র মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে? এবার আমাকে বলেন যে আমাদের যুবকদের চরিত্র এখন ভালো না খারাপ? আসতে বললেন কেন? ভালো না খারাপ? আমাদের চরিত্র অবস্থা খুব খারাপ। এক একটা যুবকের এখন গার্লফ্রেন্ড হচ্ছে দুইটা তিনটা করে, আছে না নাই? এখনই একজনকে মেসেজ দিয়ে বলে, বন্ধু কেবলই আমি আমার ফার্স্ট গার্লফ্রেন্ডের সঙ্গে মিট করে আসলাম সকালবেলা, আর বিকেল বাজে বলে সেকেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে মিট করতে, কয় নাম্বার? এই আছে না নাই? এটাকে মিথ্যা বললাম না সত্যি বললাম? যুবকদের এখন একটা গার্লফ্রেন্ড দিয়েও চলে না চিল্লায় কন, ঠিক কিনা? আমি আমার আলোচনায় বলেছিলাম যে একটা যুবক আর একটা যুবককে মোটিভেট করে যে বন্ধু তোমার লাইফে আজকে ২০ বছর পার হয়ে গেল, তুমি এসএসসি দিয়েছো, এইচএসসি দিয়েছো, তুমি অনার্সে পড়ছো, মাস্টার্স দিবা সামনে, তোমার একটা গার্লফ্রেন্ড নাই, এটা কোনো লাইফ হইল? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস টাইপ অফ লাইফ ম্যান? এই লাইফের তো কোনো মানেই হয় না, গার্লফ্রেন্ড মানে আমি তোমাকে হেল্প করবো, আছে না নাই? নামাজের ক্ষেত্রে হেল্প করো না, রোজার ক্ষেত্রে হেল্প করো না, কিন্তু গার্লফ্রেন্ড বানাতে হেল্প করে, এরকম যুবক আছে না নাই? আল্লাহ বললেন, তোমরা হারাম কাজে মোটিভেট করো না, সাবিকু ইলাল খায়রাত, কম্পিট ফর দ্য গুড ওয়ার্ক, ভালো কাজে আদেশ করার নির্দেশ দিয়েছে একজন, তিনি কে?
এই জন্য নবীর যে চরিত্র, এই চরিত্র বানাবার দরকার আমাদের আছে না নাই? আপনারা কি রাগ করলেন নাকি আমার উপরে? গত এক মাস আগে সবাই আমাকে শুনছেন তো সবাই? আপনারা আমার কথা বুঝতেই কোনো সমস্যা হচ্ছে আপনাদের? পড়ান আলহামদুলিল্লাহ। গত এক মাস আগে আমি বলেছিলাম যে একটা সং দিল কো করার, হায় রে গালি যুবকরা দিল আমাকে। আচ্ছা আমার আলোচনা এটা শুনছেন কে কে? দিল কো করার আয় শির্ক, মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। আচ্ছা আমি কি ওখানে ইনঅথেন্টিক কিছু বলেছি নাকি অথেন্টিক বলেছি বলেন তো দেখি? অথেন্টিক। এ যুবকরা কেন এটা বোঝে নাই? কারণ এটা হচ্ছে মনের জিনিস। কিসের জিনিস? মনের পছন্দের জিনিসের বিরুদ্ধে কথা বললে কেউ সহ্য করতে পারে? এটাই প্রবলেম। দিস ইজ দ্য বিগ প্রবলেম অফ ইয়াং জেনারেশন। যেদেরকে আপনি ভালো পথে ডাকবেন বলবে এই তোর কি সমস্যা রে, খুব হুজুর হয়ে গেছিস নাকি, খুব হুজুর তুমি নাকি, তুমি কি আমি জানি না, এরকম যুবক আছে না নাই? নামাজ ডাকে বন্ধু, ভাই তুই যা, বোটা তোকে আমি চিনি না, তুই কি জিনিস, কয়টা গার্লফ্রেন্ড তোর আমি জানি না, এরকম কয় কি কয় না? যখন কেউ ভালো কাজে ডাকবে তখন তাই খোটা দেওয়া যাবে? এই জন্য আমাদের যে ক্যারেক্টার এটা হবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পারা যাবে ইনশাআল্লাহ। এই জন্য তোমাদের যদি কোনো গার্লফ্রেন্ড থাকে, টুডে ব্রেকআপ দ্য রিলেশনশিপ, আজকে ব্রেকআপ করা যাবে ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বললো কিন্তু কেউ করবে না আমলটা, করা যাবে ইনশাআল্লাহ। ব্রেকআপ ইওর রিলেশনশিপ। তোমার কোনো রিলেশনশিপ কোনো মেয়ের সঙ্গে কখনো থাকতে পারে? তোমার রিলেশনশিপই হবে একজনের সঙ্গে, তিনি কে? আল্লাহর সঙ্গে যে রিলেশনশিপ করে তার জন্য কোনো মেয়ে, বাংলাদেশে কি মেয়ের অভাব আছে নাকি? যুবকরা মনে করে যে পটাই ফেলে এটাকে, নয় আর কোনো মেয়ে পাওয়া যাবে না, কিন্তু তোমার জন্য সঠিক মেয়েকে বরাদ্দ করে রেখেছে একজন, তিনি কে? এই ফেসবুক আইডি খুঁজতে হবে না তোমাকে, অনেক যুবক খালি সার্চ করে কোনটা পাওয়া যায় দেখি তো দেখি, আছে না নাই? আর সার্চ করে হাই হ্যালো হাউ আর ইউ, আছে না নাই? আর যখন মেয়ে রিপ্লাই করে না বলে এইসব অহংকারী মেয়ে টাইম নেই আমার কাছে, কিন্তু সে কিন্তু ঠিকই মেসেজ দিয়েছে হাই হ্যালো, যখন রেসপন্স পায় নাই তখন বলছে আমার কাছে টাইম নেই, ঠিক কিনা? তুমি আর তুমি মেসেজ না দিয়ে কো যে টাইম নেই, মেসেজ দিয়ে কেন বলছো তুমি এইটা, ঠিক কিনা? তাহলে এখান থেকে বোঝা গেল লুচ্ছামি করা যাবে? রাগ করলেন আপনার আমার উপরে? ওয়াইন্না কালা আলা খুলুকিন আদিম। আপনাদের যে ক্যারেক্টার হবে এটা হবে সঠিক ক্যারেক্টার, যেখানে কোনো লুচ্ছামির ছোঁয়া থাকতে পারে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন, পারা যাবে ইনশাআল্লাহ। এই জন্য ফার্স্ট মেসেজ সবাই শোনেন, যুবকরা সবাই আমাকে শোনেন, আজকের ফার্স্ট মেসেজ উই উইল ক্যারেক্ট আওয়ার ক্যারেক্টার, আমাদের যে ক্যারেক্টার এটা সলভ করা যাবে ইনশাআল্লাহ। প্রেম করেছো, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার, রেইজ ইউর হ্যান্ড, আল্লাহর কাছে হাত তুলুন, আল্লাহ বলুন আল্লাহ অনেক করছি, নেক্সট টাইম কখনো আর করবো? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, একবার তওবা করব আল্লাহ বলছে তোর সব গুনাহ খাতা আমি আল্লাহ নিমিষে ক্ষমা করে দেবো, বলুন সুবহানাল্লাহ। আয়াত এইটা 24 পারা 3 পৃষ্ঠা এটা আছে, ব্যাখ্যা পড়ে গেলাম, ইয়াগফিরু যুনুবা জামিয়া এর অর্থ তো হচ্ছে এইটা, তুই সারা জীবন গুনাহ করবি, একবার বলবি আল্লাহ ক্ষমা করে দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবো, বলুন সুবহানাল্লাহ। এই জন্য গার্লফ্রেন্ড আছে, রিলেশনশিপ ছিল, ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার নয়, কিন্তু ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? লা তাকনাতু মির রহমাতিল্লাহ, নেভার লুজ হোপ। হতাশা হওয়া যাবে? হতাশগ্রস্ত হওয়া যাবে? আল্লাহকে তওবা করা যাবে ইনশাআল্লাহ। আজকে বাসায় গিয়ে বা এখান থেকে তওবা করবো কে কে? দুটি হাত তুলেন দেখি, মাশাআল্লাহ, হাত তুলেন, আল্লাহ যেন কবুল করে পড়েন, আমিন। যুবকরা কি রাগ করেন আমার উপরে? আচ্ছা আমাকে একটু সত্যি করে বলেন তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই জরগণ? আছে, আছে তো। বিশ্বনবী কি কোনো হারাম রিলেশনশিপ ছিল? তাহলে আমাদের কেন থাকবে? উই আর দ্য ফলোয়ার অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ, আমরা হচ্ছি বিশ্বনবীর ফলোয়ার, সো অ্যাজ এ ফলোয়ার অফ প্রফেট মুহাম্মদ আমাদের কখনো গার্লফ্রেন্ড থাকতে পারে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। এই জন্য আপনারা আজকে আয়োজন করেছেন ঈদে মিলাদুন্নবী, খালি আয়োজন করে সিন্নি খেলে চলবে না, ঠিক কিনা? আমল করা দরকার আছে না নাই? নবীর জীবন থেকে ক্যারেক্টার নিয়ে নিজের ক্যারেক্টারকে সমাধান করা দরকার আছে না নাই? এই জন্য যুবকরা কি আমার উপর রাগ করলেন নাকি? আর একটা মেসেজ যুবকদের জন্য আমি আলোচনা শুরু করবো, একটু শোনেন যুবকরা,
তোমাদের অ্যান্ড্রয়েড ফোন কার কার আছে দেখি, এই মিডিয়া লোকের একটু ঘোরান দিই ক্যামেরাটা, কয়েকজন অ্যান্ড্রয়েড ফোন আছে, সবাই হাত তুললেন, কার কার আছে, সবার আছে, কার মোবাইলে গান আছে না আছে আমি এটা জিজ্ঞেস করবো না, এটা আমি জিজ্ঞেস করতে চাই না, কার মোবাইলে হিন্দি সং আছে, কার মোবাইলে বাংলা সং আমি জিজ্ঞেস করতে চাই না, না আমি বলতে চাই এই কথা, সিরাজুল নবীর মাহফিলে আসছেন আজকে, আজ থেকে মোবাইল থেকে প্রত্যেকটা গান ডিলিট করা যাবে ইনশাআল্লাহ, সবাই বলো না জোরে করে ইনশাআল্লাহ, ডিলিট না করলে কিন্তু খবর আছে ভাই, পারা যাবে ইনশাআল্লাহ। দেখেন একটা কথা বলি সবাইকে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা গান শোনেন আপনার ভিতরে যে ফেইথ ইমান, গান ইট উইল ড্যামেজ ইউর ফেইথ, আপনার ভিতরে যে ইমানটা আছে না গানটা এটা আস্তে আস্তে পুরোটা ধ্বংস করে দেবে, ঠিক কিনা? এই জন্য আমি মানিকে মাগিয়ে একটা সং রিলিজ হয়েছিল, আপনারা শুনছেন সবাই, এটা দেখছেন, শোনে নাই এমন কেউ বাংলাদেশে নাই, তা আমি বলেছিলাম সেখানে এই কথা যে যারা গান শোনে অলওয়েজ তাদের হৃদয় ইমানের কোনো অনুভূতি থাকতে পারে, গান এমন জিনিস আপনাকে দুঃখীও করতে পারে সুখীও, এই জন্য গান কখনো ইসলামের মানুষ মুসলমান মানুষ শুনতে পারে, আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে তুমি গান থেকে হেফাজত করো, পড়ে না আমি আজকে আমাকে টপিক দেওয়া হয়েছে কবরের জীবন, কবরের আজাব এবং তার থেকে মুক্তির উপায়, শুনবেন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাকে বলেন তো দুনিয়ার যে হায়াতটা এটা কি ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী, জোরে কোন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, অন ডে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড, ফিরে যেতে হবে কার কাছে, কিন্তু যুবকদের লাইফ লিডিং যে স্টাইল দেখলে মনেই হয় না যুবক ফিরে যাবে, ঠিক কিনা? ওর গাড়ি, ওর মশান, ওর চুলের স্টাইল, ওর মোবাইল ফোন দেখে মনে হয় ওর দুনিয়ার জীবনটা আসল জীবন আছে না নাই, কিন্তু আল্লাহ বলছেন সুম্মা ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ফিরতে হবে কার দিকে, আল্লাহর কাছে ফেরা ছাড়া পৃথিবীতে কেউ থাকতে পারবে, এজন্য কোরআনটা আপনাকে বলতে এসেছে যে পৃথিবীতে আপনার অবস্থানটা এটা চিরস্থায়ী অবস্থান হতে পারে, এজন্য আল্লাহ বললেন তোমাদের পৃথিবীতে অবস্থান চিরস্থায়ী নয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা হচ্ছে ক্ষণস্থায়ী লাইফ, এই লাইফে পড়ে গার্লফ্রেন্ডে ধোকা খাওয়া যাবে, মোবাইল ফোনে ধোকা খাওয়া যাবে, ফেসবুকে ধোকা খাওয়া যাবে, আমি এই ওদিকে কে কথা বলে একদম সবাই চুপ, পেছনে কে কথা বলছে, এই চুপ থাকেন আপনারা সবাই প্লিজ, কেউ কথা বলবেন না, কথা বলে সমস্যা হয়। আচ্ছা আমি একটা ফেসবুকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঘটনা বলেছিলাম 21 কোটি টাকার, শুনছেন সবাই? এই যে যুবকরা তোমরা মেসেঞ্জে চ্যাটিং করো অনেক মেয়েদের সঙ্গে, ফ্রড চিটিং বাজ মেয়ে থাকতে পারে কি পারে না, হ্যাঁ পারে কি পারে না, তো তোমরা একটা মেয়ের আড়ি দিয়ে এদিকে আসতে আসতে পাগল হয়ে যাও কেন, আরে বাপ এটা ফেক আইডি নাকি রিয়েল আইডি চেক করো একটু, ঠিক কিনা? অনেক ছেলে নিজেকে মেয়ে ফেসবুকে আইডি খুলে আছে না নাই, অনেক সময় বন্ধুরা এই মেয়ের নামে আইডি খুলে, এরকম বন্ধু আছে না নাই, কথা বলে হাই হ্যালো বন্ধু কেমন আছো বলে মোবাইলে 20টা ফ্ল্যাগজি করে দাও, আছে আছে আছে, এই জন্য ফেসবুকের এই সমস্ত বাজে অ্যাক্টিভিটি থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। আমি মেসেজটা দিই তোমাদেরকে, শোনো যুবকরা, যদি কোনো আইডি থেকে রিকোয়েস্ট আসে, কোনো মেয়ের আইডি যদি হয় উইথাউট অথেন্টিকেশন, কখনো সে আইডির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যাবে, করবার ধরা খাইছো তুমি, ধরা খাবা কি খাবা না, আশঙ্কা আছে না নাই, আমার কথা কি আপনারা বোঝেন সবাই, বোঝা যায় যায়, এই জন্য কখনো কোনো মেয়ের আইডির সঙ্গে চ্যাট করা যাবে, এজন্য আল্লাহ বললেন তোমাদের এই হায়াতটা হচ্ছে ক্ষণস্থায়ী হায়াত, একদিন ফিরতে হবে একজনের কাছে, তিনি কে? কিন্তু আমাদের যে লাইফ লিডিং স্টাইল এটা দেখে বোঝায় যায় না যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব, ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে আপনি থাকলেও যা না থাকলেও আপনার জায়গা ঠিক এভাবেই থেকে যাবে, এই মসজিদ মসজিদ থেকে যাবে, এই ক্যামেরা ক্যামেরা জায়গা থেকে যাবে, থাকবো না আমি, ঠিক কিনা? আপনার যে বাসার রুম এটা থেকে যাবে, আপনার খাট থেকে যাবে, কিন্তু আপনি থাকবেন না, ঠিক কিনা? এজন্য আমিহীন পৃথিবী, এই পৃথিবীটা কি আমিহীন পৃথিবী, আমি থাকবো না,
কিন্তু পৃথিবী থাকবে কি থাকবে না? পৃথিবী আগের মতোই থাকবে, অ্যাজ ইট ওয়াজ বিফোর, কিন্তু আমি থাকবো না। এজন্য সময় থাকতে আখেরাতের সামান গোছাবার দরকার আছে না নাই? আরো জয় কোন আছে না নাই? এজন্য পৃথিবীটা, এটা হচ্ছে ধোকার পৃথিবী। এই পৃথিবীর স্ট্যাটাস, মান, মর্যাদা সব কিছু ধোকা। এই যে আপনাদের কাছে আমি আজকে আসছি, সবাই খুব বাহাবা দিবা, হ্যাঁ একটা হুজুর আসছিল খুব সুন্দর কথা বললো, এটাও ধোকা। এই যে যুবকরা এখন মনে করে যে আমার গার্লফ্রেন্ড দুইটা হবে তিনটা হবে, বলবে এই কি হ্যান্ডসাম, দুই তিনটা গার্লফ্রেন্ড, এটাও ধোকা। যুবকরা এখন মনে করে আইফোন কিনতে পারলাম, আইফোন 11 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স কিনলাম আর আমি সফল, ধোকা। এসব কি জয় কোন, এসব কি? কেউ কেউ যদি মনে করে যে আমি ইঞ্জিনিয়ার হয়ে যাবো, বিশাল বড় ইঞ্জিনিয়ার, রং ফেমাস ইঞ্জিনিয়ার, আমাকে সবাই বাহাবা দিবে, এটাও ধোকা, ঠিক কি না? এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ লাইক এ মিরাজ, এ পৃথিবীর সব কিছু মরিচিকার মতো, এটা আজ আছে কাল থাকবে, কিন্তু থাকবে না কামল চিল্লায় কোন, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন তোমরা দুনিয়াবী সম্মান কাও কোনো সমস্যা নাই, দুনিয়াবী মর্যাদা কামাও কোনো সমস্যা নাই, কিন্তু নেক আমল অর্জন করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এজন্য পরকালে কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার দেখা হবে? এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্যাট ওয়ার্ল্ড। আখেরাতের জীবনে, হেয়ার আফটার লাইফের জীবনে কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার দেখার কোনো সময় আল্লাহর কাছে? আল্লাহ বলেন আজকে আমার কাছে এমপি সম্মানই হবে না, মন্ত্রী আমার কাছে সম্মানই হবে না, আজকে সম্মানই হবে ওই ব্যক্তি যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? এজন্য হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় অর্জন করা যাবে তো ইনশাআল্লাহ। যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে তাদেরকে ইন দ্য ডে অফ জাজমেন্ট হাসরের ময়দানে বাঁচিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য কারো যদি টাকা পয়সা বেশি থাকে আফসোস করা দরকার নাই। কী করা দরকার নাই? যাই হ্যাঁ অমুকের এত টাকা, অমুকের বিশাল বড় বাড়ি, বিশাল বড় ফ্ল্যাট, আমার তো নাই, এ আফসোস করা যাবে? এটার কারণ হচ্ছে এই যখন খাটিয়ার লাশ উঠবে তখন বাড়ি তোমার সঙ্গে যাবে না, যাবে বাড়ি? যখন যাবে এই বিশাল বড় ফ্ল্যাট আমার সঙ্গে যাবে, বিশাল বড় বাইক আমার সঙ্গে যাবে, আমার স্মার্টফোন আমার সঙ্গে যাবে, আমার ফেসবুক আইডি আমার সঙ্গে যাবে, যাবে আমার সঙ্গে নেক আমল। কি আমল? এজন্য আল্লাহ বললেন পরকালে ইন্না ক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, কে মন্ত্রী তার সম্মান বেশি হবে না, আজকে প্রধানমন্ত্রীর সম্মান বেশি হবে না, আজকে সম্মান হবে ওই ব্যক্তি যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? এজন্য উই হ্যাভ টু অ্যাচিভ দ্য ফিয়ার অফ লর্ড, পৃথিবীর যে কোনো কিছু অর্জন করার আগে ভয় অর্জন করতে হবে একজনের, তিনি কে? এজন্য পরকালে যদি কেউ মনে করে যে আমার বাপ আমার কাজে আসবে, এটা সবচেয়ে ভুল ধারণা চিল্লায় কোন, ঠিক কি না? বাপ কাজে আসবে না, মা কাজে আসবে না, কাজে আসবে না কামল চিল্লায় কোন, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন পরকালে দ্যার ইজ নো ডিফারেন্স, দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন আপার অ্যান্ড লোয়ার, বিটুইন দ্য রিচ সেকশন অফ দ্য সোসাইটি অ্যান্ড দ্য পোর সেকশন অফ দ্য সোসাইটি, বিটুইন দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড রিক্সা পোলার, এভরি ওয়ান ইজ ইকুয়াল, কমপ্লিটলি ইকুয়াল, 100% ইকুয়াল, দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্যাম ইন দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহর কাছে সাদা কালো পার্থক্য নাই, ধনী গরিবের পার্থক্য নাই, রিক্সা চালক আর প্রধানমন্ত্রীর পার্থক্য আল্লাহর কাছে, সেদিন সবাইকে এক কাতা দাঁড় করে দেবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন পরকালে সাদা কালোর পার্থক্য নাই, ধনী গরিবের পার্থক্য নাই, সেদিন সবাইকে এক করে দিবে একজন, তিনি কে? এজন্য মাঝে মাঝে কবরস্থানে যাবেন, যাওয়া যাবে ইনশাআল্লাহ, গিয়ে দেখবেন অনেক কবর পড়ে আছে, মন্ত্রীর কবর, প্রধানমন্ত্রীর কবর, রাষ্ট্রপতির কবর পড়ে আছে, সূরা ফাতিহা কেউ পড়বে এমন কোনো ব্যক্তি কবর নাই চিল্লায় কোন, ঠিক কিনা? এজন্য এই পাওয়ার অফ দিস ওয়ার্ল্ড ইজ টেম্পোরারি, এই ক্ষমতা আজ আছে কাল থাকবে, সময় থাকতে চিন্তা হবে একজনকে, তিনি কে? এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন মানুষ দুনিয়াতে আছে এই যে বেশি চাই বেশি চাই, এই লোভ কখনো থামবে? মানুষের স্বভাবটাই হচ্ছে আরও চাই, আমার আরও চাই, এরকম লোক আছে না নাই? একতলা হলে দুইতলা চাই, তিনতলা হলে, চারতলা হলে কয়তলা চাই, এইটাই, দিস ইজ দ্য অ্যাটিটিউড অফ হিউম্যান বিইংস ইন দিস ওয়ার্ল্ড, এটা মানবিক স্বভাব, এটা মানুষের অ্যাটিটিউড, একটু হলে আর একটু চায়, ঠিক কি না? এজন্য আমরা কম চাইব, কমের ভিতরে সুখ রেখে দিয়েছে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই বেশি বেশি চাওয়ার লোভ এটা তোমাদের কমবে না,
যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না ঢুকবা, ঠিক কি না? এজন্য আমাদের মনে রাখতে হবে সব শেষ যেতে হবে কবরে। যেতে হবে কোথায়? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কি না? মাটির ভেতরে ঘর হবে। এজন্য এই যে টাকা পয়সা ধন সম্পদ এসবের নেশা রাখা যাবে, এজন্য আমরা সর্বাবস্থায় উই হ্যাভ টু অ্যাচিভ দ্য ফিয়ার অফ লর্ড, আল্লাহর ভয় অর্জন করা যাবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। এজন্য মরতে আমাদেরকে হবে, মরতে হবে কি হবে না? একটা কথা মনে রাখবেন যুবকরা, আমাদের লাইফের দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইজ দ্য টাইম অফ ডেথ। আমাদের লাইফের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, আর আমাদের লাইফের সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়, ঠিক কিনা? আমরা কখনো জানি না যে আমাদের মৃত্যু কোন সময় হবে। এই জন্য উই হ্যাভ টু টেক দ্য রাইট প্রিপারেশন নাও, আমাদেরকে এখনই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? নাই, নেওয়া যাবে ইনশাআল্লাহ। এই জন্য মরতে আমাদেরকে হবে, মরতে হবে কি হবে না? মৃত্যুর সময় প্রতিটা রুহু, প্রতিটা মানুষ মালাকুল মৌতকে দেখতে পায়। আমিও দেখবেন, আপনিও দেখবো, আপনিও দেখবেন, আমিও দেখবো। মমিনদের সামনে এসে মালাকুল মৌত একটা সাদা ধবধবে যুবকের বেশে আসে, এসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, হে প্রশান্ত আত্মা আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসো। বলা মাত্রই মমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে। মমিনের আত্মাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে কাফাম মিন আকফানিল জান্না ওয়া হানুত মিন হানুতিল জান্না, এটাকে ফেরেশতারা নিয়ে এল্লিনে চলে যায়। কোথায় নিয়ে যায়? এল্লি, এটা হচ্ছে জান্নাতের একটা মাকাম। এজন্য যে ব্যক্তি নেক আমল বলা হবে, যে ব্যক্তি মমিন হবে, তার রুহকে জান্নাতে পৌঁছে দিবে একজন, তিনি কে? আর যারা বদ আমল বলা হবে, যা দুনিয়ার জমিনে ভালো কাজ করে না, তাদের সামনে মালাকুল মৌত ত্রাস সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? ত্রাস। মাঝে মাঝে হাইওয়েতে ডাকাতি হয়, আপনারা দেখছেন হাইওয়েতে ডাকাতি, যখন ডাকাতি হয় ডাকাত থাকে পাঁচজন আর পুরো বাসে প্যাসেঞ্জার লোড, তো ডাকাতে সে এমন কয়েকটা কোপ মারে যে সবাই আগে থেকে যা কিছু দেওয়া রেডি করে রাখে, আছে না? নাই, কারণ কি? আগেই ত্রাস সৃষ্টি করে মালাকুল মৌত, সে ত্রাস সৃষ্টি করবে। ওই মমিন আত্মা যেমনভাবে স্মুথলি বের হয়, কাফেরদের আত্মা তেমন স্মুথলি বের হতে পারবে? এদিকে দৌড়, ডানে দৌড়, বামে দৌড়, সামনে দৌড়, পেছনে দৌড়, কোথাও সে সুযোগ করতে পারবে না, তার আত্মাটা থর থর করে কাঁপতে থাকবে। জিব্রাইল এই আত্মাটাকে টেনে হিঁচড়ে এমনভাবে বের করবে, একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়াকে পেছন দিক থেকে টেনে হিঁচড়ে বের করলে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ কষ্ট দিয়ে কাফের বেঈমানদের রুহ কবজ করা হবে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই আজাব থেকে মুক্তি দিও, পড়না আমিন। ইমানি মৃত্যু নসিব করে দিও, পড়না আমিন। তাহলে মমিন ব্যক্তিদের মৃত্যু ভালো করে রেখে দিয়েছে একজন, তিনি কে? মমিন ব্যক্তি যখন মারা যাবে, মমিন ব্যক্তি কবরে যাবে কি যাবে না? ওখানে ক্যামেরাম্যানরা দাঁড়ায় আছে, কেন ক্যামেরাম্যানরা বসেন? আপনারা বসে কথা শুনেন, রেকর্ড কত ক্যামেরা এখানে আছে, যা যাবে তো ইউটিউবে ইনশাআল্লাহ। আপনারা আমাকে শোনেন, দেখেন আজকে আমি চলে যাবো কথা বলে, যদি আমার কথা না বোঝেন না শোনেন কোনো ফায়দা হবে? যতটুকু বলে শুনবেন ইনশাআল্লাহ। মমিন ব্যক্তির রুহকে যখন কবজ করা হবে, যখন মমিন ব্যক্তিকে দাফন করা হবে, তখন দুইটা ফেরেশতা আসবে। কয়টা ফেরেশতা? এসে প্রশ্ন করবে তিনটা। কয়টা প্রশ্ন? এক নাম্বার হচ্ছে মার রব্বুকা, তোমার রব কে? যখন আমাদের রব কে? দুই নাম্বার প্রশ্ন, মান দীনুকা, তোমার ধর্মের নাম কি? তিন নাম্বার প্রশ্ন, আতারিফু হাদার রাজুল, এই ব্যক্তির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাই মুমিন ব্যক্তির প্রশ্ন হবে চারটা। কয়টা প্রশ্ন? অনেক হয়তো জানেন না, প্রশ্ন হবে কয়টা? যখন আপনি তিনটা প্রশ্ন উত্তর করবেন, তখন বলবে মা ইলমু, হোয়াট ইজ ইউর নলেজ, তুমি কেমন করে জেনেছো এইটা? তোমার দিন যে ইসলাম, তোমার নবী যে বিশ্বনবী মুহাম্মদ, তোমার রব যে আল্লাহ, কেমন করে জেনেছো? আপনাকে জবাব দিতে হবে আমি কোরআন থেকে জেনেছি। কোত্থেকে জেনেছি? এই জন্য প্রতিনিয়ত কোরআন পড়ার দরকার আছে না? নাই যুবকরা,
রাগ করছো নাকি যুবকরা আমার উপরে? যুবকদের টাইম লাইন শেয়ার আপনি চেক করবেন, কোন মুভির সং ওটা শেয়ার দেয়। হাদিস কখনো যুবকরা শেয়ার, এরকম যুবক নাই? অনেক যুবকের টাইম লাইন ঘুরবা দেখবে খালি মিমি শেয়ার করা আছে, আছে? অনেক যুবকের টাইম লাইন খালি হিন্দি সঙ্গে ভরা আছে না নাই? অনেক যুবকের টাইম লাইন খালি সং, মুভি আর ছেঁকা খাওয়া পোস্ট আছে। তো ছেঁকা খাওয়া পোস্ট যারা পড়ো, কোরআনের নলেজ না থাকলে তিনটা প্রশ্নের উত্তর কখনো দেওয়া যাবে? এই জন্য আপনি জবাব দিবেন আমি শিখেছি কোরআন থেকে। কী থেকে শিখেছি আমি? এখানে অনেক যুবক আছে যারা কোরআন শরীফ পড়তে পারে না, আছে না নাই? তো কোরআন শরীফ পড়তে যে জানে না সে কোরআন শরীফের অর্থ বুঝবে কি, ঠিক কি না? এই জন্য কোরআনের অর্থ যে বুঝবে সে বলবে যে আমার নলেজ হচ্ছে কোরআন, আমার নলেজ কি। এই জন্য চার নম্বর প্রশ্ন হচ্ছে মা ইলমুক, তোমার নলেজ কি? আপনি বলুন আমার নলেজ হচ্ছে কোরআন, নলেজ কি? কোরআন। এই চারটা প্রশ্ন তো যখন দিবে ফায়ুসাহুলাহু কবরুহু সাবউনা যিরাআ, তার কবরটাকে সত্তর গজ লম্বা করে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ুফতাহুলাহু বাবুনিলাল জান্নাত, তার কবরের সঙ্গে জান্নাতের দরজা করে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। কবরের সঙ্গে একটা দরজা থাকবে জান্নাতের সঙ্গে কানেক্টেড, কোন সুবহানাল্লাহ। আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদেরকে কাফের বল, তাদেরকে জিব্রাইল এবং ফেরেশতা এসে বলবে তোমার ধর্ম কি, রব কি, তোমার নবী কে, কিচ্ছু বলতে পারবে না। বলবে ইসলাম তো আমি জানি না, ইসলাম আমি আজীবন আমি ইসলামকে বাস দিয়েছি চিল্লা, এখন ঠিক কিনা? ক্ষমতা পাইয়া মাথা ঠিক থাকে না, এরকম লোক আছে না নাই? তো চুলকায় আর কি, কি হয় এখন চুলকালে কি হয় বলছেন তো? খালি বাম দিকে যায়, যায় কোন দিকে? মানুষের ভালোবাসা তারা পেতে চায়, খালি গালি খেতে চায়, ঠিক কি না? এজন্য যারা আজকে ইসলামকে নিয়ে কটাক্ষ করছেন মনে রাখবেন, অন ডে ইউ হ্যাভ টু ডাই, আপনাকেও মরতে হবে কি হবে না? কবরে আপনার জন্য তিনটা প্রশ্ন আছে না নাই? এই ক্ষমতা কিন্তু আজ আছে কাল থাকবে। ইসলাম আগেও ছিল, আজও আছে, আগামীতেও। ইসলামকে কখনো নিশ্চিহ্ন করতে পারবে? এজন্য ইসলামকে নিয়ে যারা আজকে ষড়যন্ত্র করছেন মনে রাখবেন, দিন কিন্তু একদিন আপনারও শেষ হবে, ঠিক কি না? মরতে একদিন আপনাকেও হবে। এজন্য ইসলামকে যদি মানতে পারেন, কবরে আপনার প্রশ্নকে সহজ করে দিবে একজন, তিনি কে? এজন্য ইসলাম বিরোধী বলবে আমি ইসলাম কি জানি না, বলে তোমার নবীকে, বলবে নবীকেও চিনি না, নবীকেও আমি চিনি, নবীকে তুমি চিনো না বলছো না, আমি তো চিনি না। কারণ নবীকে চিনি না কেন বলছো? সারা জীবন গান শুনছি, সারা জীবন কি শুনেছি? সারা জীবন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গান, এইসবই আমার লাইফ ছিল, নবীকে এটা আমি জানি। এবার ফেরেশতা বলে তোর এই ডিউটি, এবার তোর খেলা শুরু হবে। কি শুরু হবে? বাংলাদেশের স্লোগান আসবে, খেলা হবে। কি স্লোগান? এজন্য যারা কাফের মুশরিক গাদ্দার তাদের খেলা শুরু হবে এবার। ফাইউ তরকবি মাতাইকিল হাদিদ, একটা লোহার বিশাল বড় খুন্তি নেওয়া হবে, এবার ওই লোহা দিয়ে তার মাথার থেকে পা পর্যন্ত বাড়িয়ে বাড়িয়ে থেতলা করে দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। কবরের ভেতরে এমনভাবে নিক্ষেপ করা হবে তাকে, আর পাথর দিয়ে এমন আঘাত করা হবে তার মাথার কপাল থেকে নিয়ে পা পর্যন্ত সব থেতলে যাবে। এজন্য দিন থাকে, দিন থাকতে ইসলামকে মানা যাবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আমি যুবকদেরকে একটা কথা বলি, যুবক এদিকে সবাই এদিকে, ফোকাস অন মাই আইস, সবাই আমাকে শোনেন। এখানে বেশিরভাগ আমি লিখতে পারছি যুবক, আমাদের যে সময়টা এটা আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, ঠিক কি না? এই জীবনে যে সফল সব জীবন তাকে সফল করে দেবে একজন, তিনি কে? যৌবনকালের এবাদত বৃদ্ধকালের এবাদত থেকে উত্তম করে দিয়েছে একজন, তিনি কে? এই জন্য সময় থাকতে এবাদত করতে হবে একজনের, তিনি কে? এই জন্য যুবকদের একটা প্রবলেম হচ্ছে, যুবকরা তার সময়টাকে ফেসবুকে যতটা দেয় আল্লাহকে ততটা দেয়, চব্বিশ ঘন্টার বিশ ঘন্টা চালায় ফেসবুক, এরকম যুবক আছে না নাই? আর পরীক্ষায় পায় লাড্ডু, পরীক্ষায় কি পায়? পরীক্ষা সামনে আসছে না, যুবকদের মাথা এখন শেষ। কারণ বই খুললে খালি অন্ধকার দেখে, বই খুললে কি বলে আয় হায় হায়, আমি ছিলাম করোনা ভাইরাসের ভিতরে লিপ্ত, করোনা ভাইরাস আসছে বাংলাদেশে, বই কিনে যুবকরা বোঝেই না, এরকম যুবক আছে না নাই?
বই কি জিনিস বোঝেই না সে। এখন পরীক্ষার সময় বই খুলে দেখে বইয়ের ভিতরে কোনো সাদা কাগজ খালি, কিছু লেখা নাই। এরকম যুবক আছে না নাই? কারণ হচ্ছে যে যুবকরা পড়াশোনা করেই না। এজন্য দিন থাকতে পড়াশোনা করার দরকার আছে না নাই? মনে রাখবেন, পড়াশোনা যদি আপনি না করেন আপনার জীবনে কোনো গতি হতে পারবে? এজন্য যুবকরা ইসলামিক নলেজও পড়তে হবে, দুনিয়ার শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? একটা কথা বলি, একটা সাজেশন দিই যুবকদেরকে, একটা কথা মনে রাখবো যুবকরা, শোনো এদিকে সব যুবকরা, এদিকে আমার দিকে খুব গুরুত্বপূর্ণ মেসেজ। আল্লাহ কিন্তু এটা বলে নাই যে খালি আখরাত কামাই করো, দুনিয়া কামাই করার দরকার আছে না নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আখরাতটা পরে দুনিয়াটা দোয়া আছে না নাই? কম এর মানে হচ্ছে যে পৃথিবীতে বাঁচতে হলে দুনিয়াবি যোগ্যতা অর্জন করতে হবে কি হবে না? আমি অনলাইনে ক্লাস নেই এবং অফলাইনে ক্লাস নেই যুবকদেরকে, এটা স্পোকেন ইংলিশের উপরে, যারা আমার সঙ্গে ফেসবুক আছে তারা হয়তো বা জানেন এটা। তো আমি দেখেছি অনেক বিসিএস ক্যাডার, কি ক্যাডার আছে বাংলাদেশে। আফসোসের বিষয় হচ্ছে যে বিসিএস ক্যাডার নিজে পরিচয় ইংরেজিতে বলবে তাও পারে না। এরকম বিসিএস ক্যাডার আছে না নাই? কাউকে অসম্মান করার উদ্দেশ্য নয়। আমি সেদিন বলেছিলাম যে আপনি যত বড়ই শিক্ষিত হন, আপনি আল আজহারে পড়েন, আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েন, যেখানে আপনি পড়েন না কেন, ডাজেন্ট ম্যাটার ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়ালিটি। যদি আপনার কোনো যোগ্যতা না থাকে, পৃথিবীর কোনো সার্টিফিকেট আপনার কোনো কাজে আসবে? নিজের যোগ্যতা অর্জন করতে হবে চিল্লায় কোন, ঠিক কিনা? এজন্য গত কয়েকদিন আগে আমি আজহারি সাহেবকে নিয়ে কিছু কথা বলেছিলাম যে বাংলাদেশে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়া ছাত্র কি অভাব আছে? আছে। কিন্তু মিজানুর রহমান আজহারি কয়জন আছে? জনগণ কয়জন? ওনার মধ্যে সেকেন্ড কেউ। এটার উদ্দেশ্য হচ্ছে যে আল আজহারে পড়লে যে আপনি বেস্ট হবেন ব্যাপারটা কিন্তু এমন নয়। একটা শিক্ষা প্রতিষ্ঠান, মনে রাখবা যুবকরা, এই যুবকরা ভালো করে, একটা শিক্ষা প্রতিষ্ঠান কখনো একটা ছাত্রকে পারফেক্ট বানাতে পারবে না যতক্ষণ পর্যন্ত ছাত্র এই চিন্তা না করবে যে আই উইল বি আ পারফেক্ট, ঠিক কি না? ছাত্রকে ভাবতে হবে যে আমি পারফেক্ট হব। শিক্ষা প্রতিষ্ঠান একটা মাধ্যম মাত্র, একটা ছাত্র যদি পড়াশোনা না করে নিজেকে পারফেক্ট বানাবার ট্রাই না করে, শিক্ষা প্রতিষ্ঠান তখন কখনো তাকে পারফেক্ট বানাতে পারবে? সো অ্যাচিভ ইউর কোয়ালিফিকেশন ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ব্যাটার দ্যান এনিওয়ান। তুমি যদি কিছু ভালো কিছু করতে চাও তাহলে কোয়ালিফিকেশন এটা অর্জন করার দরকার আছে না নাই? এজন্য যুবকদেরকে বলি আমি, এই যুবকরা শোনো, লাইফে পড়াশোনা বাদ দিয়ে কিন্তু অন্য কাজও আছে, ঠিক কি না? তুমি একটু চিন্তা করো, এখন যখন তুমি জব করতে যাও বা জবে ইন্টারভিউ দিতে যাও, কি বলে তুমি পরীক্ষায় ফার্স্ট হলে এটাই শুধু জিজ্ঞেস করে না, অন্য কিছু জিজ্ঞেস করে? করে, জিজ্ঞেস করে কি করে না? কম্পিউটার স্কিলস কেমন, ইংরেজি বলতে পারো কেমন, তোমার হাতের লেখা কেমন, তোমার ইংরেজি দক্ষতা কেমন, জিজ্ঞেস করেই করে না? এজন্য গতানুগতিক ধারায় পরীক্ষায় এক নম্বর হতে হবে, এই চিন্তা বাদ দিয়ে দাও, ঠিক কিনা? পরীক্ষায় রেজাল্ট ভালো থাকবে, ইটস মাস্ট, কিন্তু আলাদা একটা কোয়ালিফিকেশন অর্জন করার দরকার আছে না নাই? এটা মনে রাখবা, কেউ তোমাদেরকে বলবে না, আমি বললাম। তোমার যা ইচ্ছা তুমি করো, পড়াশোনা ইঞ্জিনিয়ার হবা হও, ডাক্তার হবা হও, কিন্তু লাইফের একটা মেইন সেট, একটা মেইন টার্গেট সিলেকশন করার দরকার আছে না নাই? সো সিলেক্ট ইউর টার্গেট, কি হবা, কি হতে চাও, সেট ইউর গোল, পারা যাবে ইনশাআল্লাহ? জোরে কও ইনশাআল্লাহ। মনে রাখবা যখন তুমি অসফল তোমার পাশে কেউ থাকবে না, থাকবে কেউ? যখন তুমি সফল তখন তোমার পাশে সবাই আসবে, ঠিক কি না? তখন তোমার যে গার্লফ্রেন্ড ব্রেকআপ করছে তখন সেও ফিরে আসবে, ঠিক কি না? বলবে আই লাভ ইউ সো মাচ, এখন সব ভালোবাসা ফিরে আসবে, কেন? বিকজ ইউ আর দ্য সাকসেস ম্যান, ঠিক কি না? এজন্য আপনাকে কোয়ালিফিকেশন অ্যাচিভ করতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ? এজন্য ইসলামিক নলেজও দরকার, পৃথিবীর নলেজ দরকার আছে না নাই? জয়গণ আছে না নাই? এজন্য আল্লাহ বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে নেক অর্জন করার তৌফিক দান করো, আখিরাতেও তৌফিক দান করো, পড়েন আমিন। এজন্য যারা কাফের হবে তারা কোনো উত্তর করতে পারবে? আসলে আজাবে বিভিন্ন ক্যাটাগরি আছে, বেনামাজি একরকম আজাব,
যে প্রেম করে তার আরেক রকম আজাব, যে সুদ খায় তার আরেক রকম আজাব, ঠিক কি না? বাংলাদেশে সুদ আছে না নাই? জনগণ আছে না নাই? চট্টগ্রামে মনে হয় নাই, তো আসতে কোন কেন আছে না নাই? কোরআন কি সুদের পক্ষে না বিপক্ষে? দুইজন কইল মাত্র, মানে কি কোরআন সুদের পক্ষে না বিপক্ষে? ভেরি গুড, ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ পিপল, উত্তর দিতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ বেচা কেনাকে জায়েজ করেছেন, সুদকে হারাম করেছে একজন, তিনি কে? বুখারীর হাদিস বিশ্বনবী বলেছেন সাতটা জিনিস মানুষকে ধ্বংস করে, তার মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসকর জিনিসের নাম হচ্ছে সুদ। নাম কি? সুদে কোনো বরকত আছে? সুদকে অনেকে বলে স্পিড মানি। কি মানে? সুদ খেলে নাকি বরকত বাড়ে? কি বাড়ে? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বললেন সুদ খাইলে বরকত বাড়ে না, বরকত কমে, ঠিক কি না? আল্লাহ বললেন ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়ের বিসাদাকাত, আল্লাহ বললেন সুদ যারা খাবে তাদের সম্পদকে কমিয়ে দিবে একজন, তিনি কে? সুদের যা আপনার হবে কোনো বরকত সেখানে থাকতে পারে? সুদে কোনো বরকত নাই। এজন্য এখন অনেক বড় লোক রাগ করছেন নাকি আপনারা? পরে গিয়ে আমরা গালি দিন না কিন্তু খবরদার। অনেক বড় লোকরা এখন ব্যাংকে এক লাখ টাকা রাখে, দুই লাখ টাকা রাখে, বলে ভাই আমি কোনো জব করো না, বলো না কোনো চাকরি করি না আমি, কেন ওই দুই লাখ টাকা দিছি ব্যাংকে, মাসে মাসে আমাকে 20,000 টাকা দেয়। আছে এরকম বড় লোক বাংলাদেশে? কি লাইফ! আমি সেদিনকে সেলুনে গেছিলাম চুল কাটার জন্য, তো সেলুনের মালিক বলছে বন্ধু আমার একজন ফ্রেন্ড আছে খুব বড় লোক, চাকরি ফাকরি কিচ্ছু করে না, খুব বড় লোক। আমি বললাম চাকরি করে না বড় লোক মানে, ব্যাপার তো বুঝলাম না। বলে হুজুর কঠিন ব্যাপার। ব্যাপার কি? মানে প্রেজেন্ট করবে হারামকে কিন্তু এমন একটা ভাব যে বিশাল বড় হালাল। এরকম লোক বাংলাদেশে আছে না নাই? যুবকদের ম্যাটারটা, আরে দোস্ত তোমার একটা গার্লফ্রেন্ড নিয়া, আমার তো চারটা আছে, দেখো মেসেঞ্জার চেক করে দেখো, আছে না নাই যুবকরা এরকম? তো বলছে হুজুর কঠিন ব্যাপার। বললাম ভাই ব্যাপারটা কি? হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াট ইজ দ্য সিক্রেট? বলে হুজুর ওর কয়েক লাখ টাকা ব্যাংকে রাখা আছে, মাসে কয়েক হাজার টাকা পায়, সুদ সুদ খেয়ে বড় লোক। কী খেয়ে বড় লোক? আমি বললাম যে ভাই সুদ খাওয়া কি হালাল না হারাম? উনি বললেন সুদ তো হুজুর স্পিড মানে, এখানে তো বরকত বাড়ে আমি জানি। তো সে কি মুসলমানের ঘরের সন্তান না হিন্দু ঘরের সন্তান? কম, সেও মুসলমান। বাট কি ব্যাপারটা কি জানেন? দে হ্যাভ নো নলেজ অ্যাবাউট দ্য বেসিক নলেজ অফ ইসলাম। এমনও মুসলমান বাংলাদেশে আছে যে বেসিক নলেজ অফ ইসলাম, ইসলামের প্রাথমিক যে জ্ঞান, এই জ্ঞান তাদের ভিতরে নাই। এরকম যুবক আছে না নাই? হারাম নিয়ে বড়াই করে, হারাম নিয়ে কি করে? বলবো কিছু আর বলা যাবে? যুবকরা কি রাগ করছে নাকি আমার উপরে? অনেক যুবকরা, আমি বাস্তবমুখী কথা বলি, বাস্তবমুখী কথা বলি, বলে বন্ধু 2021 সালে একটা মুভি রিলিজ হয়েছে, দেখেছো তুমি ওইটা? দোস্ত দেখি নাই। তো তুমি শালা কি গো, সুন্দর মুভি তুমি দেখো না এখনো? এখনই ডাউনলোড করে এটাকে সার্চ করো, আছে না নাই? ও দেখে নাই, জোর করে দেখাবে ওকে, গান শোনে নাই শোনাবে ওরে, এরকম যুবক আছে না নাই? অনেক যুবক বলে বন্ধু রাগ করছো তোমার যুবকরা? বলে বন্ধু তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কী কী করেছো? বলে আমি তো কিছু করি নাই বন্ধু, তোমার মতো অকর্মা পৃথিবীতে নাই, তোমার মতো অকর্মা, আমার কাহিনী তুমি শোনো আমি কী করছি, বাস শুরু করলো একেবারে। এটা কি হালাল নাকি হারাম? কিন্তু ম্যাক্সিমাম ইয়াং পিপল দে প্রাউড ফিল অ্যাবাউট হারাম, ঠিক কিনা? অধিকাংশ যুবক এখন হারাম নিয়ে প্রাউড ফিল করে, এরকম আছে না নাই? আবার যুবকরা চুলের অনেক কাটিং কাটে, এই পাশে নাই এই পাশে নাই সামনে উঁচা, এরকম যুবক আছে না নাই? আর ফেসবুকে প্রোফাইল পিক আপলোড দেয়, কি আপলোড দেয়? যে ফেসবুকে দেখায় যায় না কিছু, দেখা যায় খালি চুলটা উঠে আছে, আছে না নাই? বাংলাদেশে অনেক যুবকের আইডলের নাম হচ্ছে অপু ভাই। কি নাম? যুবকরা চেনো তোমরা তো অপু ভাইকে?
আচ্ছা আমার একটা জিনিস বুঝে আসে না যে এই সমস্ত অপুদের ফ্যান হয় কারা, আর এটার রুচি আসলে কি? এদিকে আসলে কোনো রুচি আছে? জোরে কোনো আছে? আবার অনেক যুবক পরিমণির ভক্ত, পরিমণির সঙ্গে সেলফি তোলে, দেখেন না আপনারা এইটা, এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা, ঠিক কি না? এই জন্য হারাম নিয়ে প্রাউড ফিল করা যাবে না, করা যাবে ইনশাআল্লাহ। যদি পারো বন্ধুকে ভালো কাজে মোটিভেট করবা, হারাম কাজে কখনো মোটিভেট করা যাবে না। এজন্য সুদ হচ্ছে হারাম, সুদটা কি? আল্লাহ বললেন সুদ খাওয়ার মধ্যে কোনো বরকত থাকতে পারে? কেউ যদি বলে সুদ হচ্ছে স্পিড মানি, এটা হচ্ছে ভুল কথা। কি কথা? আবার অনেকে বলে সুদ খাইলে নাকি বরকত বাড়ে, আছে না এরকম লোক? আবার অনেকে সুদকে বিভিন্ন লজিক দিয়ে হালাল করতে চায়, আছে না নাই? বলে হুজুর খুব অভাবে আছি, কিসে আছি, এই সুদ না খেলে আমার পরিবার চলবে না, এরকম আছে না নাই? আমাদের একজন মন্ত্রী সাহেব বলেছে সুদ না খাইলে দেশের বরকত বাড়বে না। কি বাড়বে না? নাউজুবিল্লাহ পড়বেন না, সুদ খেলে বরকত বাড়ে না কমে? আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ নয় তার উপরে অভিশাপ, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন যে সুদ খায়, যে সুদ নেয়, উভয়ের উপরে আমার অভিশাপ, নাউজুবিল্লাহ পড়েন। আর সুদ যে খাবে, সুদ যে খাবে তার পেটে একটা সাপ আল্লাহ দিবে, তার পেটে কি থাকবে? সাপ। তার পেটের সাপটা তার ভেতরে এমনভাবে ছবল দিবে তার পুরো শরীরটা গলে পচে নষ্ট হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াইদা রাইতাহুম তুজিবু কাজসামহুম, যারা সুদ খায় তাদের বডি খুব মোটা হয়, তাদের বডি কি হয়, সুঠাম দেহ, জিম করে করে সিক্স প্যাক করে, এরকম লোক আছে না নাই? কিন্তু যা খাইছে সব হারাম, ঠিক কি না? আল্লাহ বলছেন দেখার পরে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলেন জাহান্নামে যা আমি পড়াবো, গোস্ত থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন যে মোটা যে বানাইছে এটা প্রিপেয়ার করলাম, হারাম যে খাইছে পড়ানোর দরকার আছে না নাই? এখন শুকনো একটা পাট খুলে পড়া তোমার লাভ হবে না, আল্লাহ বলেন মোটা বানাচ্ছি আমি, কি করছি, মোটা হও, তাজা হও, তারপর তোমাকে আরামে পড়াবো। এই জন্য ওয়াইদা ওয়াইতাহুম তো জীবু কাজ সামহুম, যখন আপনি সুদখোরদের বডি দেখবেন এদের স্ট্রাকচার আপনাকে খুব বেশি অ্যাট্রাকটিভ করবে, আয় হায় কি সুন্দর চেহারা, কি লাবণ্যময় চেহারা। আল্লাহ বলছেন অবাক হওয়ার কিছু, এটা আমি আল্লাহ রেডি করছি জাহান্নামে পড়াবার জন্য, ঠিক কি না? এজন্য সুদের সঙ্গে কোনো মুমিনের সম্পর্ক থাকতে পারে? এখন বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে সুদ আছে না নাই? এজন্য অনেকে টাকা কামবার একটা বড় পদ্ধতি বানিয়েছে সুদকে। এরকম যুবক বাংলাদেশে আছে? এরকম পরিবার বাংলাদেশে আছে? এখানে নাই? আছে আছে, আমি কিন্তু জানি না ভাই, আমার কোন দোষ নেই, আপনারা বলছেন এইসব, আমি কিন্তু জানি না। যদি এখানে কেউ থাকেন, যদি কেউ থাকেন, আর একটা মেসেজ দেই, আজ থেকে নিয়ত করেন, আমার সে বলেন হুজুর, বলেন হুজুর, আজ থেকে আমার লাইফে সুদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, পারা যাবে ইনশাআল্লাহ। আমার সে বলেন হুজুর, আমার আব্বা যদি সুদ খায় আমি বাধা প্রদান করব, আমার এলাকার যদি কোনো মানুষ সুদের সঙ্গে সম্পৃক্ত হয়, আমি অ্যাজ এ মুসলিম আমি বাধা প্রদান করব ইনশাআল্লাহ। দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটাই আমাদের দায়িত্ব, ঠিক কি না? এজন্য হারামের বিরুদ্ধে অবস্থান করা যাবে ইনশাআল্লাহ, কিন্তু গালি কিন্তু খেতে হবে। গালি খাবেন কি খাবেন না? আরে তুই আমাকে বাধা দিস, তোরে আমি চিনি না মিয়া, বল্টুর ছেলে বল্টু, বলবে কি বলবে না? ভাই বলে কোনো লাভ নাই, তোমার হারাম আমি বলবোই, ঠিক কি না? এজন্য হারামের বিরুদ্ধে আমাদের অবস্থান করা যাবে ইনশাআল্লাহ। এজন্য হারাম যে খাবে তার দোয়া কখনো কবুল হবে না। যুবকরা বলে হুজুর আমার দোয়া কবুল হয় না, যারে ভালোবাসি তারে পাই না আমি হুজুর, আছে না যুবক এরকম? আপনারাও যদি আমার পেজের অ্যাডমিন হতেন তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা। আমার পেজে যে মেসেজ আমি পড়ি,
সব যুবকদের মেসেজ, হুজুর আমি একজনের ভালোবাসি, তারে ছাড়া বাঁচা সম্ভব নয়, কোন দোয়া পড়লে তারে পামো আপনি এখনই আমার রিপ্লাই করেন। আছে এই যে আমার অ্যাডমিন কয়েকজন আছে সব সাক্ষী, ওদের দোয়া লাগবে একটা, গার্লফ্রেন্ডকে কেমন করে বউ পাওয়া যায়, কিন্তু কবর আজাব থেকে মুক্তি পাওয়ার দোয়া কি, এটার যুবকের কোনো খবর নাই। এরকম যুবক আছে না? নাই। এটা রিয়েলিটি, এটাই বাস্তবতা, ঠিক কি না? এজন্য গার্লফ্রেন্ড পাওয়ার দোয়া শেখা যাবে না, আগে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া শেখা যাবে তো ইনশাল্লাহ। এজন্য চয়েস কাউকে থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু ম্যাটারটা হচ্ছে যে আপনি হারাম রিলেশনশিপ করছেন কি করছেন না, ঠিক কিনা? যদি কাউকে পছন্দ হয় প্রপোজ হার, প্রপোজ করা যাবে ইনশাল্লাহ, টু দ্য রাইট ওয়ে, টু দ্য রাস্তার মাঝে বিশাল বড় গোলাপ ফুল নিয়ে আই লাভ ইউ বলা যাবে? আই ওয়ান্ট টু ম্যারি ইউ, উইল ইউ ম্যারি মি, আমি তোমাকে বিয়ে করতেছি তুমি কি করবা? যদি আনসার ইয়েস হয় তবে ইয়েস, আর না বললে পারা যাবে ইনশাল্লাহ। এজন্য হারামের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের কখনো থাকতে পারে? এজন্য সুদ খাওয়া হালাল নাকি হারাম? সবাই বাধা দিবা তো ইনশাল্লাহ, কিন্তু বাধা দেওয়ার জন্য নিজেকে সেই যোগ্যতা অর্জন করতে হবে, ঠিক কি না? তুমি করবা প্রেম করে ঘুরে বেড়াবা পার্কে রাস্তাঘাটে, আর তুমি যদি বলো সুদ খাওয়া যাবে না, মানুষ কখন মানবে এই কথা? এজন্য করেক্ট ইউর সেলফ ফার্স্ট, নিজেকে গুনাহের থেকে বাঁচানো যাবে ইনশাল্লাহ, জোরে কোন ইনশাল্লাহ। এজন্য চট্টগ্রামবাসী আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর হাবিব বলেছেন সুদ যে খায়, জেনা করা এটা কি ছোট গুণা না বড় গুণা? জোরে কোন, তবে গুণার একটা তাপমাত্রা আছে, প্রতিবেশীর সঙ্গে করলে একরকম গুনাহের ভার, গার্লফ্রেন্ডের সঙ্গে করলে একরকম ভার, কিন্তু আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয়, আল্লাহ তার আমল নামায় সেই গুনাহ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম রেবা, সুদ থেকে বাঁচানো যাবে ইনশাল্লাহ। আই এম নট ইউর এনিমি, আমি কারো শত্রু নই, আই এম ইউর ওয়েল উইশার, আমি ভালো চাই খারাপ চাই না। এই জন্য কাউকে আমি চিনি না, এখানে কাউকে আমি চিনি না, কিন্তু আমি আপনার কল্যাণকামী। এই জন্য আজ থেকে সুদের সঙ্গে যদি কোনো অ্যাক্টিভিটি থাকে ক্যান্সেল করবেন ইনশাল্লাহ, জোরে কোন ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাকে রাগ করলাম আমার উপরে? রাগ করেন নাই তো? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যুবক তোমাকে আমি বলি, কবর আজাব কিন্তু আমাদের সবচেয়ে বেশি কঠিন হবে, সময় থাকতে ইসলামকে বোঝার চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। আর একটা কথা যুবকদেরকে বলি, যুবক বেশি বেশি কবরস্থানে যাবা, বেশি বেশি কোথায় যাবা? এখনকার যুবকরা এই কবরে যায়, যায় হচ্ছে রেস্টুরেন্টে, যায় কোথায়? যায় পার্কে, ঠিক কি না? যায় গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং, এরকম যুবক আছে না? নাই না। Remind yourself, remind yourself, on day you have to go back to your Lord. ফিরে যেতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য আল্লাহ বললেন তোমাদেরকে ফিরে যেতে হবে, এজন ফিরে যাওয়ার আগে তোমার মৃত্যু নিয়ে ভাবো, কি নিয়ে ভাববা? পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা মৃত্যু কি যুবক দেখে আসে? জোরে কোন আসে? মৃত্যু কি বৃদ্ধ দেখে আসে? এনি টাইম অ্যান্ড এনি মোমেন্ট মৃত্যু দিতে পারে একজন চিল্লা এখন, তিনি কে? এজন্য কবর আজাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দিও, পড়ুন আমিন। আরো জোরে কোন আমিন। এজন্য এক নাম্বার, আমাদের চরিত্র হবে উন্নত চরিত্র। কি চরিত্র? জোরে কোন কি চরিত্র? দুই নাম্বার, ইসলামের নলেজ অর্জন করা যাবে ইনশাআল্লাহ, জয় করে ইনশাআল্লাহ। তিন নাম্বার কি বলছি কে বলতে পারবে? বলে গেছেন আপনারা, বলছিলাম দুনিয়ার জ্ঞানও করতে হবে না, পারা যাবে ইনশাআল্লাহ। সবাই একটা মেসেজ, যুবকরা সবাই ইংরেজি ভাষা শিখবা ইনশাআল্লাহ, ইংরেজি বলা হারাম, ফতোয়া এইসব বাদ এখন, ঠিক কিনা? যারা বলতো ইংরেজি বলা হারাম তারাও এখন বলছে ইংরেজি বলা হালাল, ঠিক কিনা?
কারণ তারা বুঝতে পারছে বর্তমান বিশ্বে ঠেটামি করে টিকা যাবে টিকা যাবে না। বর্তমান বিশ্ব আধুনিক বিশ্ব, কিন্তু আধুনিক বিশ্ব আপনাকে লিড করতে হবে অ্যাকর্ডিং টু ইসলাম, পারা যাবে ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। এজন্য কবরের আজাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দিও, পড়ুন আমিন। কবর আজাব থেকে মুক্তি পাওয়ার একটা সুরা আছে, কি আছে অনেকে জানেন, সুরার নামটা কি বলুন দেখি, মাশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি এই সুরা ঘুমানোর পূর্বে পুরে পড়ে ঘুমাবে তার কবরের আজাবকে মাফ করে দিবে একজন, তিনি কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একবার এক যে তাঁবু টাঙালেন, তাঁবুটা গিয়ে ঘুমিয়ে পড়লেন, রাতের বেলা মাটির নিচ থেকে আওয়াজ আসছে সুরা মুলকের আওয়াজ, বলেন সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে তিনি বিশ্বনবীর দরবারে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা ঘুমালাম, ঘুমের মধ্যে দেখলাম সুরা মুলকের আওয়াজ আসছে। বিশ্বনবী বললেন আব্বাস এটা হচ্ছে ওই ব্যক্তির কবর যে ব্যক্তির কবরকে আল্লাহ তাআলা সুরা মুলকে কারণে তার সমস্ত আজাবকে মাফ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য রিড দ্য সুরাতুল মুলক বিফোর ইউ গেট স্লিপ, ঘুমানোর পূর্বে সুরা মুলক পড়া যাবে ইনশাআল্লাহ, অথবা আপনি চাইলে দিনের যে কোনো মুহূর্তে পড়তে পারবেন, পারা যাবে ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আর সব সময় ইস্তিগফার পাঠ করবেন, পারা যাবে ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, পড়া যাবে ইনশাআল্লাহ। আর যুবকরা বর্তমান সময়ে ফেতনার সময়, বাংলাদেশ কিন্তু অবস্থা খারাপ এখন, ঠিক কি না? তোমাদের ফেসবুক আছে কার কার দেখি, হাত তুলো দেখি, ফেসবুক আছে কার কার? ওরে আল্লাহ, হাত নামান সবাই। ফেসবুক যারা ইউজ করেন তারা দেখেছেন বর্তমান সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে খুব বড় একটা ঝামেলা চলছে বাংলাদেশে, ঠিক কি না? রংপুরে কোথায় যেন হিন্দুদের ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়া করে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ পড়ে। এটা কখনো ইসলামের কোনো শিক্ষা হতে পারে? ইসলাম শেখায় অসাম্প্রদায়িক, ইসলাম শেখায় হিন্দু হোক বৌদ্ধ হোক সকলকে তার নিরাপত্তা দেওয়ার দরকার আছে না নাই? ইভেন আল্লাহ বললেন ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগায়রি ইলম, আল্লাহ বললেন যারা মূর্তির পূজা করে তাদেরকে তোমরা গালি দিও না, কোনো কটাক্ষ করবা, যার ধর্ম সে পালন করবে। কাউকে আপনি তার মন্দির নিয়ে তার মূর্তি নিয়ে খোটা আপনি দিতে পারবেন? বাংলাদেশের অনেক মানুষ আমরা না বুঝে আমরা খোটা দেই, না বুঝে আমরা কথা শোনাই, কিন্তু এটা কখনো ইসলামে কোনো শিক্ষা হতে পারে? আল্লাহ বললেন ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগায়রি ইলম, আল্লাহ বললেন তোমরা মূর্তিকে গালি দিও না, মূর্তি নিয়ে কটাক্ষ করো না, তাহলে বিধর্মীরা তোমাদের গালি দিবে কি দিবে না? দিবে। তুমি যেমন করবা তারাও তেমন করবে, কামা তাদিনু তুদা, জ্যাসা তুম খারোগে ওয়েসা হি লোক তোমার সৎকারেগা, ঠিক কি না? যেমন করবো তেমন। এজন্য কখনো বিধর্মীদেরকে বাধা দেওয়া যাবে? বিধর্মী এই দেশে সম্পূর্ণ প্রোটেকশনের সঙ্গে থাকবে, আর সে দায়িত্ব আমাদের, ঠিক কি না? এজন্য কখনো বিধর্মীদের মন্দির ভাঙা, তাদের ঘর ভাঙা, এটা কখনো ইসলামের শিক্ষা হতে পারে? এজন্য আল্লাহ বললেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইয়াকাতিলুকুম ফিদ্দিন, আল্লাহ বললেন গোলাম যা তোমাদেরকে বাধা প্রদান করে না ইসলাম পালন করার ক্ষেত্রে তাদেরকে তোমরা বাধা প্রদান করতে পারবা? আল্লাহ বললেন যারা তোমাদেরকে কিছু বলো না তাদেরকে তোমরা কিছু বলতে পারবা? বাংলাদেশে এখন খুব ঝামেলা ভিতরে আছে, গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন কুমিল্লা, এইটা এখান থেকে কুমিল্লা কত দূর? 2 ঘন্টা রাস্তা। কুমিল্লায় কোন এলাকা এইটা যেখানে এই মূর্তির উপরে কোরআন শরীফ লেখা হয়েছে? আল্লাহ যেন কোরআনের মর্যাদাকে গোটা বিশ্বে বাঁচিয়ে রাখে, পড়ুন আমিন। যারা মনে করছেন যে কোরআনকে মূর্তির উপরে রেখে আপনি কোরআনকে অসম্মান করবেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, কোরআন নাজিল করেছে একজন, হেফাজত করবে একজন, তিনি কে? এটার সম্মানকে আপনি কমাতে পারবেন না, ঠিক কি না? এজন্য যারা কোরআনকে মূর্তির উপরে রেখে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চান,
তাদেরকে আমরা সতর্কবাণী শোনাতে চাই যে বাংলাদেশে সাম্প্রদায়িক নয়, এটা অসাম্প্রদায়িক। সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে লাগানো যাবে না। এই ওলামা ইকরাম বলেছেন, এটা কারা কারা করেছে আমরা জানি না, এটা কি আমরা জানি নাকি? নিশ্চিত আমরা জানি না। আমরা বলি যেই করেছে যদি বিধর্মী হয় শাস্তি হবেই, আর যদি বিধর্মী না করে মুসলমান ঘরের সন্তান করে তার শাস্তি হবে ডবল চিল্লায় কোন, ঠিক কি না? এই জন্য কোরআনকে কেউ অবমাননা করে থাকতে পারবে? ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআনকে নাজিল করেছে একজন, হেফাজত করবে একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য হিন্দু মুসলমান বাংলাদেশে থাকবে কি থাকবে না? কিন্তু সংখ্যালঘু কোনো বিধর্মীর উপরে বাংলাদেশের মুসলমান কখনো কোনো নির্যাতন করতে পারে? বিশ্বনবী বললেন যারা সংখ্যালঘুর উপরে জুলুম করে অত্যাচার করে, কিয়ামতের দিন আল্লাহর হাবিব মুসলমানদের বিপক্ষে যাবে, বিধর্মীদের পক্ষে যাবে। এটা হাদিস, বিশ্বনবীর হাদিস। যে ব্যক্তি যেই মুসলমান সংখ্যালঘুর উপরে আক্রমণ করবে, অত্যাচার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব মুসলমানের পক্ষ নেবে না, আল্লাহর হাবিব বিধর্মীদের পক্ষ নেবে। এজন্য আমরা কি চাই? আল্লাহর হাবিব আমাদের পক্ষে থাকবে না বিপক্ষে? যখন পক্ষে না বিপক্ষে, এই জন্য আমরা যদি পক্ষে চাই তাহলে কখনো বিধর্মীদের উপরে কোনো আঘাত করা যাবে না। দিস ইজ ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। কখনো সংখ্যালঘুর উপরে কোনো প্রকৃত পক্ষের মুসলমান আক্রমণ করতে পারে না। এই জন্য বিশ্বনবী বললেন আখেরাতের দিনে আল্লাহ জাহান্নামকে, আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। কাদের জন্য? যারা সংখ্যালঘুর উপরে আক্রমণ করেছে। এই রংপুরে যাদের ঘটনা ঘটিয়েছেন তা কখনো প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে? কারণ মুসলমান যে হবে সে সংখ্যালঘুদেরকে হেফাজত করবে, ঠিক কি না? সে কখনো জুলুম অত্যাচার করতে পারবে? এই জন্য আল্লাহ তুমি আমাদেরকে সম্প্রীতি বজায় রেখে চলার তৌফিক দান করো, পড়ে আমিন, জোরে কোন আমিন। এই জন্য যুবকদেরকে অ্যালার্ট থাকতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। তোমরা এই যে অহেতুক পোস্ট শেয়ার করো, এইসব শেয়ার না করে ভালো পোস্ট শেয়ার করবা, পারা যাবে ইনশাআল্লাহ, জোরে বলো ইনশাআল্লাহ। এখন তো অবস্থা খারাপ বাংলাদেশে। কালকে নিউজ পড়লাম যে কোন কলেজের মেয়ে কোন ছেলেকে উঠিয়ে নিয়ে এসে জোর করে বিয়ে করেছে। এতদিন শুনছি আমি এইটা যে যুবকরা নাকি মেয়েদিকে তুলে নিয়ে অত্যাচার করে, এখন শুনছি মেয়েরা তুলে নিয়ে অত্যাচার করছে। এরকম মেয়ে আছে না নাই? হায় হায়, খুব খারাপ অবস্থা বাংলাদেশের। এখানে যুবকরা সাবধানে চলবা, পারা যাবে ইনশাআল্লাহ। রাস্তাঘাটে মোবাইল ফোন রাখবা, লোকেশন সবসময় পাঠাবা যে আমি এখানে আছি, বন্ধু বাঁচা আমাকে, পারা যাবে ইনশাআল্লাহ। খুব ফেতনা বাংলাদেশে এখন। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিন্তু 10 বছর আগে ছিল না, এটা কেমন আসছে, ঠিক কি না? এজন্য এগুলো আসার পরে যুবকরাও নিরাপত্তায় নাই, যুবতীরাও নিরাপত্তায় নাই, চিল্লা এখন, ঠিক কি না? এজন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকা যাবে? এই সব এখানে আসছে এই আলোচনা শোনার জন্য। যারা আছে তারা চায় যে আমি এগুলোই বলি, ঠিক কি না? তবে শুধু শুনে মজা নিলে চলবে না, আমল করা যাবে ইনশাআল্লাহ। আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে লেকচার শুনেছেন কে কে? শোনেন নাই? আমল করছেন কে কে? এবার হাত তোলেন, কয়জন? 3, 4, 5, 6 জন। হ্যাঁ, হাত নামান। তার মানে শুনছে 100 জন, মানে আমল করছে 10 জন মাত্র। সংখ্যা বাড়ানো দরকার আছে না নাই? যখন আছে না নাই, এজন্য খালি ইউটিউবে লেকচার শুনলেই হবে না, শুনে লাইফে অ্যাপ্লাই করার দরকার আছে না নাই? আর একটা অনুরোধ করি তোমাদেরকে, অনেকে টিকটক ইউজ করো, আছে কথা কয় না, আছে না নাই? আর টিকটকরা কি করে এইসব? মোবাইল একটা পাইলে হলো, ক্যামেরা অন করে দিয়ে নড়াচড়া করলো, টিকটক হয়ে গেল, এটাই টিকটক। আর একটা ডায়লগ কি, বাপ রে বাপ, তুই থাকলেও কি না থাকলেও কি, আমি একাই সফল, টিকটক হয়ে গেল, এটাই নাকি টিকটক বাংলাদেশ। আর যত টিকটক আছে এদের যে চুল, আয় হায়, এদের চুলের স্টাইল কি জানেন? এই এপাশে থাকবে না, এপাশেও নাই, মাঝখানে খাড়া, এরকম যুবক আছে না নাই? যখন আছে না নাই? আর এখন টিকটক শুধু